বাংলা পক্ষের প্রতিবাদ সভা থেকে অর্ডিন্যান্স বোর্ডের বিলুপ্তি ঘটিয়ে তাকে পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনার বিরোধিতা করে সংগঠনের তরফে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব। এই সভায় উপস্থিত ছিলেন বাংলা পক্ষের শ্রমিক শাখার নেতৃবৃন্দ। বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় জানান, স্বাধীনতার পর থেকে বাংলাকে কেন্দ্রীয়ভাবে বঞ্চনা করা হচ্ছে। বর্তমানে দিল্লির শাসক হিন্দি সাম্রাজ্যবাদী দিল্লি বাংলাকে ধ্বংস করে গোবলয়কে পুষ্ট করতে চায়। এই যে অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড, ব্রিটিশরা যখন বাংলা আক্রমণ করেছিল গোলা বারুদ লাগবে তো, সেটা তৈরি করে নেবার জন্য ফ্যাক্টরি বানিয়েছিল নানা রকম, তারপরে আস্তে আস্তে সারা ভারতে বানিয়েছিল তার হেডকোয়ার্টার। এটা সেই হেডকোয়ার্টার ধ্বংস করে দেওয়া হবে, ধ্বংস করে দেওয়া হবে, এগুলোকে ভেঙে সাতটা কোম্পানি করবে, সাতটা কোম্পানির একটাও বাংলায় থাকবে, একটাও না, ইউপিতে তিনটে। অথচ বাংলায় কিন্তু যেটা সারা ভারতে সবকটা অর্ডিন্যান্স ফ্যাক্টরি হেডকোয়ার্টার ছিল, তাতে তার এক সেটা ভেঙে যে সাতটা তৈরি হচ্ছে, তার একটা হেডকোয়ার্টার বাংলায় থাকবে না। কেন বাংলায় কি অর্ডিন্যান্স ফ্যাক্টরি নেই? আছে দমদমে, আছে ইসাপুরে, আছে কাশীপুরে, এবং ভেবে দেখুন সবকটাই ব্রিটিশ আমলে তৈরি। অর্থাৎ যবে থেকে হিন্দি সাম্রাজ্যবাদীরা 15ই আগস্ট ক্যাপচার করতে পেরেছে বাঙালির রক্তের ওপর পাড়িয়ে, তারপর থেকে একটা কিছু দেয়, এখন এটাকেও সরিয়ে নিতে চায়। বাংলা পক্ষের নেতা কৌশিক মাইতি জানান, বাংলা থেকে একের পর এক কেন্দ্র সরকারি অফিসের সদর দফতর সরানো হচ্ছে। এখন অর্ডিন্যান্স বোর্ড ভেঙে সাতটা পিএসইও তৈরি হচ্ছে, যার একটাও বাংলা পাবে না। এর বিরুদ্ধে বাংলা পক্ষ শেষ পর্যন্ত লড়বে। এই দিনে বাংলা পক্ষ শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বাংলা পক্ষ নেতৃত্বে যে অর্ডিন্যান্স বোর্ডের সামনে এই অর্ডিন্যান্স বোর্ড, যে বোর্ড দীর্ঘদিন এতদিন বছরের পর বছর, দশকের পর দশক, শতকের পর শতক ভারতের অর্ডিন্যান্স বোর্ড যে মূল সদস্যকে ডিফেন্সের যে মূল অংশ, সেটা ছিল এই বাবুঘাটে, যারা বাবুয়াঘাট হয়ে গেছে, এই বাবুয়াঘাটকে বাবুঘাটে আবারও পরিণত করা লড়াই আমাদের চলছে। এবং আজকে যে বাঙালির লড়াই চলছে, অর্ডিন্যান্স বোর্ডের যে সদর দপ্তর, এটা সেটাকে ডিসলভ করে দিয়ে, সেটাকে ধ্বংস করে দিয়ে সাতটা পিএসইউ তৈরি হবে, এবং এই সাতটা পিএসইউ একটাও দপ্তর পাচ্ছে না, একটা পিএসইউ পাচ্ছে না বাংলা। এর মানে বাংলায় নতুন করে কোনো কেন্দ্রীয় সরকারি অফিস হচ্ছে না, বাংলায় নতুন করে কোনো কেন্দ্রীয় ফ্যাক্টরি হচ্ছে না, উল্টে যেইগুলো যা বাংলার আছে সেগুলো বাংলা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাকে ধ্বংস করার জন্য। এই প্রতিবাদ সভায় কেন্দ্রীয় সরকারের তরফে নির্দেশ জারি করে অর্ডিন্যান্স বোর্ডের কর্মীদের এই সিদ্ধান্তের সমস্ত প্রতিবাদের রাস্তা বন্ধ করে দেওয়ার অগণতান্ত্রিক ও অসাংবিধানিক পদক্ষেপের বিপক্ষেও জনমত গড়ে তোলা হবে বলে সভায় জানানো হয়। জয়নী হালদারের রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা।